মেঘকুমার সিলেটর সুরমা দলাই পিয়াইন সারি আর লুবাগাঙ্গর ফারর উপজেলা হলো বন্যা পরিস্থিতি কিছুটা ভালো হইল এবলা উসলে গেছে কুশিয়ারাগাং। ইন্ডিয়ার আসামর পাহাড়ি এলাকায় মেঘ দিতে তাকায় বাড়তেও আছে ই গাঙ্গর ফানি। কুশিয়ারাগাঙ্গর ডাইকর নানান জায়গাত বাঙ্গা আরম্ভ হয়েছে। বাঙ্গা আর ডাইক বড়ি ফানি হামায়া সিলেটর ছয়টা উপজেলার বন্যা পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এই উপজেলায় গুণ হইল জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, পিয়ানীবাজার, বালাগঞ্জ, উসমানীনগর আর গুলাবগঞ্জ। ই বাইদে ফানিত আটকা পড়া মানুষকে উদ্ধার করার লাগে অহন সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ আর বিজিবিয়ে খাম চালায় যার। দুই দিন তাকে কুশিয়ারাগাঙ্গর ফানি আস্তে আস্তে বাড়াত আসিল, কিন্তু রবিবার তাকে খুব রুশে ফানি বাড়া আরম্ভ হয়েছে। যে কারণে রবিবার আর সোমবার মিলে কুশিয়ারাগাঙ্গর ফারর উপজেলা অগলর নানান জায়গাত বাঙ্গা আরম্ভ হয়েছে। এক মাসের আগর বন্যায় যেটা জায়গা অগল বাঙ্গা দেখা দিছিল, এর লগে ই ফিরা নয়া নয়া আরও জায়গা বাঙ্গের। এর লগে নানান জায়গার ডাইকর উফরে দিয়া বড়িয়া ফানি গাঁও গ্রামে দিয়ে হামাই যার। ইলিয়ান ওয়াই কুশিয়ারার ফারর উপজেলা অগল লাখ লাখ মানুষ ফানির আটকা পড়ছেন। ইতা উপজেলা অগলর পরিস্থিতি এখন খুবই খারাপ। কুশিয়ারাগাঙ্গর ফারর খান্দার জকিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি খুব খারাপ হয়েছে। ফানি উন্নয়ন বোর্ডে হয়েছে সোমবার হাইঞ্জা পর্যন্ত উপজেলার 39টা জায়গা বাইদি ফানি হামার। এর মাঝে সবথেকে বেশি বাংছে সুলতানপুরের ইউনিয়নের বক্তিপুর সদর ইউনিয়নের রারাই, বীরশ্রী, সুপ্রাকান্দি, খাজলসার, বড়বন্দ এলাকাত। অখনও ই উপজেলার লাখর উফরে মানুষ ফানির মাঝে আটকা। ফানি ইলান বাড়তে থাকায় নয়া করে আরও এলাকাত বন্যা হওয়ার ডর ডরাইরা লোকাল মাইছে। ফেঞ্চুগঞ্জ কুশিয়ারার গাং আর ফারর এলাকা এক হয়ে গেছে। বানর ফানিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর সহকারে 60% এলাকা ফানিয়ে বুড়ছে। বালাগঞ্জ উপজেলারও একই অবস্থা। কুশিয়ারাগাঙ্গর ডাইক বাঙ্গিয়া আর বড়িয়া উফরেদি ফানি হামাইয়া বুড়ের ঘর বাড়ি, বাজারঘাট আর রাস্তাঘাট। বন্যার ফানিয়ে বুড়ি যাওয়া বালাগঞ্জ, খসরুফুর আর ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ সড়কে দি গাড়ি গুড়া চলা বন হয়ে গেছে। জেলা সদরের লগে সড়ক যোগাযোগ টিকিয়া থাকলেও আখতা একটাও বন হয়ে যাওয়ার ডর আছে। সোমবার সারাদিন উপজেলার বন্যা হওয়া এলাকা অহল ফানি বাড়ার লগে নয়া এলাকাত গিয়া ফানি হামাইছে। অখনও বিয়ানীবাজার উপজেলার সুরগাই, আলীনগর, শেওলা, দুবাক, কুড়ার বাজার আর থানা বাজার সহকারে নানান এলাকাত ফানিয়ে বুড়ি গেছে। ই উপজেলার লাখ লাখ মানুষ ফানির মাঝে আটকা। উসমানীনগর উপজেলার বন্যা পরিস্থিতি খুব খারাপ। উপজেলার গোয়ালা বাজার, তাজপুর, দয়ামির, বুরুঙ্গা, সাদিপুর, পশ্চিম ফৈলনপুর, উসমানপুর আর উম্মরপুর ইউনিয়নের ফুরাও ফানির নিছে। কুশিয়ারাগাঙ্গর ফানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। গুলাবগঞ্জ উপজেলার সুরমার ফারর বাগা সহ কয়েকটা ইউনিয়নও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খারাপ হয়েছে কুশিয়ারাগাঙ্গর ফারর এলাকা। উপজেলার শরীফগঞ্জ, বাদেপাশা, ঢাকা দক্ষিণ, আমুরা আর বাদেশ্বর ইউনিয়নও বন্যা পরিস্থিতি খুব বাদ হয়ে গেছে। কুশিয়ারাগাঙ্গর ফারর ইউনিয়ন হল নয়া নয়া এলাকাত বন্যার ফানি হামানির খবর পাওয়া গেছে। ইবাইতে সুরমার ফারর খান্দার টাউন, সদর, বিশ্বনাথ আর খানাইঘাট উপজেলার বন্যা পরিস্থিতি থুড়া ভালো হয়েছে। সিলেট টাউনের উষা এলাকা থেকে ফানি নামি গেছে। এর বাদেও গাঙ্গর ফারর এলাকার লাখর উপরে মানুষ ফানির মাঝে আটকা। বাকি উপজেলা অগল লাখ লাখ মানুষে খুব কষ্টে দিন কাটাইরা। দলাই, পিয়াইন, সারি, লুবাগাঙ্গর ফানি হোমায় জেলার কোম্পানিগঞ্জ, গোয়েঙ্গাটার জয়ন্ত উপজেলা থেকে থুড়া ফানি নামছে, কিন্তু ফানি খুব আস্তে আস্তে নামে। ই উপজেলার 90% এলাকাত এখনও বন্যা আছে।